ফোতে 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 লাহোরের টাল শেষ আজের অবশ্যের ফোরা তো যাইব দূর তাকে ফসম ন ফোরে অনুজিন কেউ না লাগে সমান লাগা ইতারা হতে হতার হতা নয় ইতিহা আরাম ফোরা যাচ্ছি না ইতিহা অমত্যার ইতিহা ফুটছ না ইতিহা অমর দা বাহি মুবের রাহও যেত না এই ফোরা ফুসিকি নি হড়ে ভালো একখানা নদীর বাঁ দি রমেশের বলে হালত বাঁ দি এন ইন্দি বলে হালত বাঁ দি দে হজরত কেবলা মাইজ ভান্ডারি বলে মারিকে ডাক ও আমার ভক্ত মুড়ি জানাল ইন্দি নদী বাই বাই উগ্র মরা লাশাই দে একখানা গরি চুরি লই আইও আতিককে বলে তোরই যাতে একজন না দুজন নাই ইন্দিলা মানুষ শুধু দৌড়ি যাই আতিককে মিককে বলে দেহের দে কারণ নদীর ভারদি নদী ভাই ভাইয়ের মরা মানুষ যখন আসতেছে দৌড়ে ওনারা তুলিয়া নিয়ে আসলেন হযরত কেবলা মাইজ ভান্ডারি বলে উনি তো আমার ফাগলা রমেশ সুবহানাল্লাহ এই জন্য বলে ভাঙ্গা নৌকাই অন্ধমাঝি সঙ্গে নাই কোন ফুজি হনা ভাঙ্গা নৌকাই অন্ধমাঝি সঙ্গে নাই কোন ফু গহুর হালি রাশার তরি ডুবাই দিও না ভান্ডারি আর জ্বালাইও না শুনলাম আর জ্বালাইও না ভান্ডারি আর ফোরাইও না হনা আর জ্বালাইও না ভান্ডারি কচি প্রাণে এত জ্বালা কচি প্রাণে এত জ্বালা সইতে পারি না ভান্ডারি আর জ্বালাইও সুবহানাল্লাহ না আর ধর দয়াল বলে শুনিয়ানাম তাই তো দরবারে আইলাম দয়াল বলে শুনিয়ানাম তাই তো দরবারে আইলাম সবাই পাইল তোমার দয়া আমি পাইলাম না সবাই পাইল তোমার দয়া আমি পাইলাম না ভান্ডারি আর মুসলমানে খাই দে সুন্দর সুন্দর করে কাফন তাফন ভরা দিয়ে খবর হড়ে দিয়ে দে আর তো রহ না খবর নিজে দেওয়ানোর পরে হিন্দু মুসলমান ফুরিছে আছে না আছে না আছে হিন্দু তো সৈনিক দেয় না একজন মুসলমান নবীর ফালতু খদ্দ খুন আছে না আরো তো রহ না আহা খবর গেলে বুঝি তেরবি নবী বেকি এটা হন বাটফারি চলিব ভাল আর ডগু আছে মরণের পরে মানুষের কাফন দেনা নদে মানুষ মরণের পরে কাফন দেনা লাল না হালা ঠিক আছে তোমার একে সাদা না আর ইকো সাদা আমি মনে করি ইকে হালা ঠালা দেয় লোক দেরি ইকো সাদা খেয়ে কাফন হলে আরো হতু সাদা কাফন কিনি এবারে ময়লা টয়লা লাগায় ছাতা তাতা লাগাই হালি টালি লাগাই এর এবারে ময়লা আবর্জনা করি ফেলা আজ তো লাপাঙ্কি হয়তো ব্যাগগুনেরও হই দি এই ফুরন সাদা হর ইয়ন দি যা তা আরো খবর দেয় শর্ত তো সাদা হর শর্ত কি তো ইয়ন যত সাদা বা জিয়েন কি হইজি সাদা আছো তো কি আছে তার দোটো ফুরন সাদা হদ দিয়ে খবর দিল লাফান কি হদ লাফ আছে হাত দেখা বুঝাই হ খিলা হদ আরো যাতে ফুরন হর বেড়াইয়ের যাতে কবরত দিব তাই তুই নি কবরত নিজে ফেরাস্তা দু আয় দু মন কি নকির ফেরাস্তা আবে না নয় হ দিবে বলে তিন্ন প্রশ্ন করিব প্রশ্নের উত্তর দিচ্ছেলি বালা আর দিন ফিডে ফিডি বুঝে ঠিক নেই
আরে জোর হওয়া না তুই নোয়া মরা ফুরন মারানো চিনিস যদি নোয়ামরা ফুরন মারা বালা করেছি না হয়তো চিনিল দেখা নিয়মরা আই নোয়ামরা না তোরা প্রশ্ন করতে যাবে দিবে নোয়া খবর হচ্ছে না তুই ফুরন খবর হ্যাঁ আছি এ মুরগি নিয়ে 40,000 বছর আগে মুরগি ওড়ো হর তো হালো গিয়ে দিন ধর মুর করতো হাবার ফুচাল আচ্ছা ফেরাস্তা নোয়ামরা ফুরন মারা চিনে না মাথা দেয়া রমেশের চুলিয়া নি সাদা খবর টপন ফেরাই দিয়ে খবর গলাই ইন্দু বলে খবর ফাই ফেলে ইয়ে করাম কি ভাই দে আরো জোর না তোরা তোর ক্ষমতা তাইলে তুলি হেরে না আর ভর্তি নাই সুমান্লাহ আতিক্যা বিক্ষে বলে রমেশিল গানে গানে হত দেরি হত সুন্দর ভাবে হত দে আরে হত সুন্দর ভাবে রমেশিল গানে গানে হত দে আমার প্রাণে খুঁজে মাঝি বান্দার নিন্দা করলে ক্ষতি কি নিন্দুকেরা নিন্দা করুক নিন্দুকেরা নিন্দা করুক নিন্দা করা স্বভাবে তার নিন্দা করলে ক্ষতি কি খাদেমি রমেশের বাণী প্রাণ দিয়েছি পিরি কদমে যা করেন তিনি আরে অনর কদম বাদ দিদি অন তো সেপন হয় এঙ্গরে নিয়ে অনরা তো গ্রহণ সুবাহ খাদেমি রমেশের বাণী প্রাণ দিয়েছি পিরি কদমে যা করেন এসব নিয়ে টানা টানি এসব নিয়ে টানা টানি করার আমার কি দরকার নিন্দা করলে ক্ষতি কি আমার আর তৈরি কথা আসি থ্যাংক ইউ ভবিষ্যৎ পর্যন্ত যাতুন গমনলায় তো জানি আর আল্লাহর ওলি মানি গোসবাকের জীবনে হইবে গোসবাকের জীবনে হইতাম গেলে রেখে একদিন কি দিন দেবে শাসিত নজুর খেয়া গোসবাক সম্মান তোরা কি বুঝিবি তোরা আর তাজিম কি বুঝিবি আল্লাহ আব্দুল কাদেরের এক ক্ষমতা দিয়ে দে গুণগান গাই বেলাই আসমান এবং জমিনের ফাঁক দি সামা মানে আকাশ আর দুন মানে জমিন আল্লাহর অসংখ্য ফেরে স্থলে আয় আব্দুল কাদেরের নামের ঢঙ্কা বাজায় ধরে
আল্লাহর উঠি আছে না, জানাজার ফরজ আছে না, নামাজের কে ওরস আছে না, মেরাজ নবী আছে না, মোরমর ভাইতে আছে না, অত্যুদ্দ নবাত আছে না, কোরবানি আছে না, করহাজুর রাও আছে না, সলুডি আছে না, ফাইতে আছে না, মেজানি আছে না, আর আল্লাহ বেগিন যাইস আর হদুন আছে যে হাদিস হদম গোসি যোগ্য বানাই আছে না, তোর আর কি দলিবি আছে না, হয়তো আবার কি আর বিষয়টি বিবেকি শেষ আয় একখান দলিল অনার আর দিই হতা শেষ লম্বা অনার তো হস্টলার আয় বুঝি আতুন হস্টলার কে আর ওয়াজ ন উড়ে রাজি আতুন আলহামদুলিল্লাহ আর আর ওটা ফুটতে সার হজুন মারি দে দে আসে না নে হাত ওটা এই যার গই খিলে কর দে কি আর আবার বাত ফাইতে তাত ফাইতে ওটা ইন্দে ফুজাইন না করিস হয় দে আসে না নে আর ফাইতে দিলে আর ফাইতে রে ফুজা হয় দে হজুন নাই আর বল বাত ফুজা করি দি আছে না কোরআন শরীফ সুরা হব আল্লাহর হকত নাজিল সিস্টেম অনুযায়ী আল্লাহ বন্ধ আয় আল্লাহ কোরআন শরীফ ফৈল্য সাতত জিবে সুর দি ইবের নাম কি আরো জোর হ উদ্বোধন কি দি তো কোরআন শরীফ উদ্বোধন যদি ফাতিহা দি হয় তো আর বাথরুম দিব ফাতিহা দিকে উদ্বোধন করলে অসুবিধা আছে না হজরত যাওয়ার করেন দিদি সলর গোস্তব্য সল সারে এক কেজি এক এসের আটারে চোদ্দশো সাবি হলে ফাটিয়ে দে হাবাই না না হবে ফাটিয়ে দিলি বরহত বাড়ে ফাটিয়ে দিলে বরহত নামাজ আর কে তো যাই হোক তোমারা যারা ফাটিয়ে ন দেও আরা যারা ফাটিয়ে মানিয়ে দি ফাটিয়ে ন মানে দে গুণ হারা আয় সারা বাংলাদেশ ঘুরি ঘুরি চাইলাম দে জুন কৌমি মাদ্রাসার প্রোডাকশন ওয়াবি মাদ্রাসার থুরগি এগুলো ফাটিয়ে ন মানে বাংলাদেশ নয় সারা বিশ্বের যে দুগুণ ওয়াবি আছে সমস্ত বিশ্বের ওয়াবি সৌদি আরব পাকিস্তান ভারত করাচি দিল্লি বাংলাদেশ আবুধাবি কাতার মুস্কেট লন্ডন আমেরিকা ফ্রান্স ইরাক ইরান দাম্মাম ফিলিস্তিন জেরুজালেম সারা বিশ্ব যতগুণ কৌমি আছে সমস্ত কৌমীয় উগ্র মুরব্বী ইবের নাম আশরাফ আলী এই আশরাফ আলী তা নবী জিবিয়ে ইতারা পাঁচজনে মিলিয়ে রাখান মাদ্রাসা বানাই হজনে হজর আশরাফ আলী তা নদী রশিদ আহমদ গাঙ্গুহি আবুল কাসেম নানুতুবি খলিল আহমদ আম্বেটুবি ইসমাইল ধেলবি অথবা হোসেন আহমদ মদনী হোসেন আহমদ মদনী বলি সব হিসাবর ফিসিয়ে
আর মরহুম মুরব্বিশ খেয়াল করছু এই পাঁচশো বড় বড় আলে মিলিয়ে রাখান মাদ্রাসা বানাই ইয়ার নাম দেওয়ান মাদ্রাসা ইতারা করতে দিব আগর যুগের মুরব্বী হলে যদি ঠেঠেল ভাজ করছ দেওয়া নতুন ফরে লয়া হচ্ছে রাঙ্গুনিয়ার ওয়া পিয়ন থা যারা ফাইতে নভ থার লাগলি হালকা রুদি জাপ সঙ্গ ধরে বেশি দূরে যান হরিব আর বাংলায় লেখেছে সাত মশাইলের সমাধান সাত মশাইলের ই বলতে বাংলা এবার উর্দুও হাতুন আছে ফয়সালায়ে হাফতে মশালা সাত মশাইলের সমাধান এই কিতাবর দামল দি মাত্র ৩০টি দাম হদু নবুজের ভাল না বুঝা যান না দাম হটে ওয়াবি হল তো ৩০টি আর জ্ঞান নাই ওয়াবি হল তো ৩০টি থাকবে করতো হাত হাতে হাতে তো ফেডারেট থাকতে পারে বলে এই খিতে বিবি আড়াইশ পৃষ্টি হবিষ্টি ওয়া স হবিষ্টি হযরত গৌসে পাক রহমতুল্লাহ আলাই এর গ্যারো বিশরীফ দশমী বিশবী সেহেলাম সেহেলাম মানে সে দিনে চল্লিশে সেহেলাম মানে কি দশমী মানে দশ দিন নিয়ে বিশমী মানে বিশ দিন নিয়ে হাতা বুঝতে যান না গিয়ারো বিশরীফ মানে এগারো শরীফ গিয়ারো বিশরীফ মানে গিয়ারো বিশরীফ দশমী মানে দশ দিন নিয়ে বিশমী বিশ দিন নিয়ে সেহেলাম সাত দিন নিয়ে চল্লিশে ছয় মাসিক ছমাসে বার্ষিক বছরই ফাতেহা ইত্যাদি দিন আলু রুটি না বানায় তোমার কে বানানি শুধু না বেদাত গালের ভয় ফেলার দে আছে না আবার গাঠি বাঁধি যাই যদি মাদ্রাসা দিয়ে যোগ মিলাদুন্নবিত্তপুর করে ফেহা না হন না হোমারা দেখিও না আচ্ছা ইমেনা মানে হ যা হন ওয়াবি অলরে যদি মিলাদুন্নবিত্তপুর দিয়ে ফেরত দিয়ে না দু হাই দে আনি যে দেখি ঠেন্নাফ গে অর্ধা ঠেন্নাফ ঠেন্নাফ শাহরুদ্দীপ এরা তো বেগুনি খেত ইকে বেগুনি কে শতকর ৯৮ ভাষে ইকে দুও হয়ে গেছে শুনি কেনে কেনে গেই ভাই ওয়াজ গড়িয়ে শেষ হয় হাজার হাজার মানুষ তো বুরুক দিয়ে নিজে তো আরম্ভ করি মিলে দেন নবী হালে মিলে দেন নবীর বিরি করে গুনগুনের তো বুরুক দিয়ে নিয়ে আরম্ভ করি তো সাদি ওয়াজ গিয়ে থারা থারা করে একবার আড়ে তুলে দিই খদড়ো ফগ্গ গুমদারি দিয়ে আরম্ভ দিয়ে দুগুলো বেলাই দিয়েছে আল্লা রুটি বেদা বানাই মলের ঘর দিয়ে নমাতের আরো জোর হ না ই না বাস্তব জীবনের হতা হদি ফেরান সাহ বুজুর মাজারের নাম দিক নাম না খড়ে নাম কি
বোয়ালহালি জিবে আসিবে নলে ফেতন সা ফয়কার ভে তহদন দিয়ে নো ফেতন আর ওই বলতে ফয়কার ফয়কার ভে ঠোয়াকারটা দন দিয়ে নো ফেটান সা দু দুজন দিয়ে তো আর আসাদ কিন্তু জিবে হড়ান সা মাজার আছে এই না বাস্তব ইতিহাস দেখান আজ এই ওয়াজের মধ্যে রাতে হতাশ সিদ্ধ হয়ে গেলেন দি এটা আমার গত বছর হয় হত বোহারে ভরতাম গে কি হতাম গে দি আর দশ দিল গে তো বোহারে হতম হয় আর আমি লেখি বোহারে হতম কিছু নয় আর নিয়ে বগার রেখি আর দা ভাই তুই বোহারে হতম হয়ে যদি না হত জোর এলে না হইলে তুমি আইবে না এনে দুশোর পাঁচ সাতজন মানুষ বিশ পনেরো জন মানুষ বেশি নয় না বিশ পনেরো জন মানুষ হদ আড়া রেখা না করি ফেটা সব বাজির খেরা মতর বাজ গরম আর দা ভাই দিনের নিজি দিনের বারোটা বাজি কোনো হতা হদ না হদে রাতি এত নাইবে সাইডে বড় করে মানুষ করছি এরা হত জোর আর একটা হতা হইতে আর দা খাও না হত জোর আর বাজি ফেটাম সা এবার যে আতা অলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর প্রমাণ কি খতদুর আর গর নিজি ফ্রমানিল দি আর গর জিয়ে কেতি করগি কি কেতি নামাত দে খত জিয়ে কেতি জিয়া দে তে দরে কেস কেস ইয়া হবে না কি হাত দে তোমার রেডো বহুত আছে না খতদুর হনবত আজিয়ে লাগার নি ভারি কেস কেস যাইবে লাগে কেস হন বহুত কিছু দি বিশ দি যাইলে তো না কোথায় খতদুর নিয়ত করে ফাডান সব বাজির মাজার যাইলে দা আল্লাহ আয় আর বাজির মাজারত আসি মানত গুলিম এবার নিজে যে জিউন বালা বালা হইবু গম গম মিকে জি এগুন নিয়ে রে আর বাজি ফেডান সব বাজির নাম মানিলে আর মাজার যাইয়ে রে সিনি গরি হদেলে হই রে ফেডান সব বাজির মাজার তো মানিয়ে নিয়ে রে জিয়ে খেতে যাতে সিঁড়ি দিলে আর আমার কেস কেসিয়ে না হয় বরাবর জিয়ে থাকি হদে খুশি হইয়ে রে মলয় করে হইলাম আর আর ফারার মলয় উজুর আর বাজি ফেডান সব বাজি হইলে খেরাম উৎস ইভেন না মান মানিয়ার দের জি আর কেস কেসিয়ে না হাত তো মলয় ওই দিতে জামাত মলয় বেগি ইতি উল্টো দলিল দে দে হদে ওড়া ব্যাখ আগে যা কেস কেসিয়ে হা গেলে ইয়ে জি এগুন ফেডান সব না মানে মান্য যে জি এগুন হন না আরাম ইয়ে দে কেস কেসিয়ে না হাত দে এখানে মলয় ফতুয়া খ্যাঙ্গুরু করে ফেলে গিয়ে ফেড়ান নামন মান্য দে কি হইও হবে আমাদের কি হই দে আহত ইয়া কি জিয়া আছে না হদ দূর আছে হাত দে তারা বাঁধি লইয়া গই এতে দৌড়ি যাই সাথে পেরে দৌ নিনি জিয়া তো কা ফাতল মিখে তো সের ফাঁসকে জানি কব হদ দূর কিললে হাত দৌড় নিয়ে রে মোল হইবারে দিয়া গই কন্যারে হদ জিবে আরাম হইবারে দিয়া গই হদ লাফান খিতে রেখিলে হবে তো মাহাতে জ্যান হইয়ান করবা হাত সম্ভব বাজারে হদজুর আরাই দোয়ানা কর দে আদি তুই আবাজ যা হদজুর কিল্লে আদ দে বাজিয়া ফাটাই সেবার যাইর হবি না বল হুজুর আতন বড় একখান দুঃখ লার মন থ দেখি তুই যাইর হবি না বল হুজুর জিয়ে জুন দিলে ফেডাং সব বাজির নাম মাননি দে জিয়ে উন আরাম গি দে কেস কেসি না এই আরাম জিয়ে কেন তুই মলই আইবে লাগে আ সিন্দে করে তুই তুই কেস কেসি তুই না চল্লিশে বালা নয় যে মলরি যদি হয় আর বাম্মার আগে মানুষ গোবাল হবো তিন দোস্ত মিলিয়ে বল রাস্তা দি যা হ
হদস্ত আরো জোরো কিন্তু বাস্তব ফতা হইবি তারা মাথের কেউ ভাই নমাচ্ছ নাই তিন দোস্ত নিয়ে যাদ বলে উগে রুটি আছে তো হব মানুষ হজ দোস্ত হজ যাতে যাতে বলে রাস্তার অর্ধগত গিয়ে দো বলে ফেডত নিজে বল লাগি ফেডাত কি লিখি এখন বললো রুটি আছে উগ্র দোস্ত হইয়ে তিনজন ইতো হদ রুটি আহিম ইতো হদ আহিম বাসি গিয়ে কাটার মিনে ডো দি বলে ওয়া বি মলে উগ্র যা হই তোরা হজে কে করার ওটা হদ জো তুই এসে তো ভালো হই হদে খেয়ে হদে আর তো রুটি আছে তো উগ্র মানুষ তো আর তিনজন এই রুটি ও হনাই মাকে বাগ করে দিও ওজোর হদ সহ্য নগর রুটি ও আড়ে দে দোস্ত তিন বল হদ জো তুই আবার বাঘ কে বল হদে বাঘ বই দে নয় বেড়া রুটি আড়া তো জমা রাখ তিনজন গুমজ থই হদে তিনজন গুমজ ইয়ারে ইয়ারে ইয়ার এই হতান হন রাখান খান আছে অন্য তিনজন গুমজ থই লাভ কি হদ গুমন নিজি যে বালা স্বপ্ন দেহিবি রুটি বে তেহাবি স্বপ্ন জারগান ভালো হইব রুটি বে তেফাইব তিনজন বলে সব গুমজার হতন বাদা বলে উজুর ডাহা দিয়ে এই আবদুল্লে এ হাল খুললে এই রইতে উঠ তিনজন চলনার পর বলে হদ আবদুল্লে কি স্বপ্ন দেখিস হদ যে স্বপ্ন দেখি হদাকা ভাঙে হ হদে আল্লাহর কিষান পুরো আকাশ পুরে নেবে তার আরে ফারি সিরি উড়ি আয় সাত আসমানত গেই গেই মারে মা লেখান সম্মতে এলি রুটি তো তুই হ না আর গাদো তো তুই হন রুটি তার কে দিতে লাগিও হদটা ইল্লা সর্ণ তোরা দেখিও না হদে না উজরা গা গান নু তো ই তার দিবে দে হদে কি হদে তে সাত আসমানত গুরু দা দেখি তো হদে আইছে সাত আসমান ফলাই আরো উড়ে যায় আল্লাহর আর সো আজিমন নিজে খোদার কুরসি জিয়ান আছে জিয়ানত খোদা বউ বহ আইয়া সাইয়াস দো মারে তুই তুই আর উড়ে গেছ গোড়ো রুটি তো তুই না ভাবি তৈলি আর গহদ তো দামলা রুটি রাগার কান উনিল আদে কি হদি তার দন দন রায় দে কি তে গুরে রু ঠেঙ্গরে সাথে কে আগরি গেলে আই তে সগো সম্মতি যায় খোদা যে কুরসি বই রব্বুল আলামিনের সম্মতি যায় আই আল্লাহ আল্লাহ হতা হইছ মারা মা তোলে তো রুটি তুই ফোন আউ না খদ তো রায় ফোন হলে রুটু দি ফেল খদ বড় দুঃখের বিষয় হদে কি হদ তোরা তিনে জন তো গুম গে ইউস কে গেস গো আতাস মানে রুরে কে গেস গো আরো সাজি মুরুরে কে খোদ আল্লাহ হতা হর ইন্দি আজারে লোক এত লাড়ি গুলো আয়ের আর হদ মল রুটি হাই হান হলে বেরিয়ে মারি গেলে তোরা এত ডাহা ডাহি দি তোরা হাসি পিসি কে নাই আ গা গা আজার লো নভারে রুটি হাই লা তুইও আর দশর ওয়াবি হত না দশাইল লই নমাতে দে আর জোর হয় না আলা হযরত আল্লাহ বিয়াদ বিগরে ডাব গাছি না সাপ গাছি সিটি আর আর আলাউদ্দিন জিহাদিরে ডাহিলে যায় গিয়াসুদ্দিন তাহিরিরে ডাহিলে যায় আজার আজার মানুষের জমাইয়েরে হতমান উদ্ব মাবিল করে জমাইয়েরে ইয়া হদে আর আর ডাহাতে মাজার হুজে আব্বাসির হতা হদি কিরোড় হদ আইতার মিলে ইতার রাখানা মিলাইতাম সাইলাম দে নাউজুবিল্লাহ আবার মিলাদুন নবীর দরজা তো দিই হদে যাইস নমাতার কে হে তুই মিলাদ নবী দেখছো কি হদা কেন করি উঠের ডোল হদে আই সাই দে তার দল তানি থেরি নে ওইটার ডোল হদ উঠেল বলি তোরা স্বপ্ন বেড়া ছোটা হাটা আইতে তোরার গা তোরা গেছ গই আয় হাগলা দিদি আকে গিতাম ইয়াই সিটিং ও দলাত ফরগি দি হ্যাঁ মিলাদ নবী বেদা আবার তো রুখ দিলি ঠিক না বেড়ি খেতাল্লা হইলেন তো ঠেলা ঠেলি নগরি হালিয়ে তুন ওইটা আড়া বেগুন মিলি যে গই তোমার আর কিতাব তুমি নিলে আড়া দলিল দিলাম এই সব তোমার আর কিতাব হদ সবা বরাতর হালু আর হতা নয় হযরত মাওলানা এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই ইবিয়ে মক্কা শরীফের জান্নাতুল মুআল্লা কবরস্থানত এখনো পর্যন্ত যার কবর আছে যার কবর তুন মাসকাম বড় খুশব বাইরে এত বড় উগ্র বুজুর্গ ব্যক্তির কিতাব তুন ফাতিহার দলিল ফনর ফরো কোরআন শরীফ ফাতিহা উদ্বোধন করানোর ফরো রসুল জাবারের গরত ফাতিহা দেওয়ানোর ফরো তো যদি তোমারা ফাতিহা ন মানো তাহলে তোমারা কি রসুলের ফক্কা না বিফক্কে তারা ওস্তাদের ফক্কা না বিফক্কে ওস্তাদের বিফক্কে হলি বালা দে না হারাপ দে আল্লাহ আর আরে ফাতে ইয়াস দম থেকে শুরু করে ব্যাগিন করিবে তৌফিক দো মিলাদুন নবী আর আরে বছর বছর করিবে তৌফিক দো
যারা মিলাদুন নবী না মানে আতুল কিতাবত দলিল আছে ওয়াজ আর মিকে গিয়ে যে হ্যাঁ হইন ভারি তোমার রাষ্ট্রবালী তা নবী সাহেবের কিতাবত মিলাদুন নবী লিখি বেস্ট তোর দ্বিতীয় খন্ড 122 খ্রিস্টের ভিতরে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিয়াসিত্তের হাদিসের ভিতরেও আছে এই যে সিয়াসিত্তের সুনানুত তিরমিজি সুনানু এই যে তিরমিজি সন সুনানুত তিরমিজি এই ইবে দ্বিতীয় খন্ড 203 নম্বর খ্রিস্টের ভিতরে সব লেখা আছে বাবু মা যা আ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিলাদুন নবী বলে খিতাব নাই আয় সময়ের কারণে বেশি দলিল দিন ভারে সুনান তিরমিজি ইবলদে বুখারি শরীফের পরে হন শরীফের পরে কোরআনের পরে বুখারি বুখারির পরে সুনান তিরমিজি সুবহানাল্লাহ আরো জোরে হয় না এই যে সুনান তিরমিজি দ্বিতীয় খন্ড 203 নম্বর পৃষ্ঠে 3619 নম্বর হাদিস 3620 নম্বর হাদিস 3621 নম্বর হাদিস 3622 হাদিস 3623 নম্বর হাদিস 3624 নম্বর হাদিস এ দুগুণ হাদিস লোক চ্যাপ্টার ইবে নাম বাবু মা যা আ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যারা মিলাদুন নবী কিতাব নাও হো না বলে আজি লিখের হো ইবে কানা দাহাবি ওয়া বানা হদি না না মানে হই না না ইন 1970 সালে বানাই না আহা তো এইলা দামি সেতা আবাজ এলান না হইস তোরার আতর ধরি ঠ্যাং ধরি ফত ধরি আজি সময় আছে ঠেলা ঠেলি নগরি আসি আসি তোর তো দেখাইলাম যদি বে হস আর কথা মানিস আলো ঠেলা ঠেলি নগরি আগামী বছর মিলাদুন নবী নিজে শরীর যাবি ঠিক না বেটি আরো তোর হওয়া না এবার তো সেই আসি তার হাদিস দেখাইলাম বহারি শরীফের ফলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেক কানা করি সংক্ষেপে দেখাই নলে তোমারও হবে দিল্লি ইনফো 3 দেখার ইউটিউবত আছে এত লেখকে নৌ হয়ে দিবে এই সব এই ফোন না মাতিস এই কিতাব তোমারা বাজার তো কিনি ভরিবে ইবেন নাম বেস্ট ইজ ইয়ার বেস্ট ই বেস্ট ইজ ইয়ার দ্বিতীয় খন্ড হন হন্ড আরো জোর হন হব লেখকের নাম আশরাফ আলী থানবি আশরাফ আলী থানবি ইবে মাওলানা শফ হিসাবর জিমি ফিশিয়া হোসেন আহমদ মদনী হোসেন আহমদ মদনী এর ফিশিয়া দেওয়ান মাদ্রাসার প্রতিষ্ঠাতা সারা বাংলাদেশের ওয়াবি হল তোয়ারা কৌমি হলের মেইন ইমামি বি সুবহানাল্লাহ কোন 203 নম্বর পৃষ্ঠে হ নম্বর আরো জোর হন হ নম্বর এসব না 222 বেস্ট ইজর দ্বিতীয় খন্ড 222 পৃষ্ঠে এমদাদি আল আবির তো সবাই মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বছরে একাধবার নয় শুধু রবিউল আউয়ালের সাদে নয় মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্তই বাঞ্ছনীয় রহমত আইবেল্লাই তুতুন যদি তৌফিকে কুলোয় সাপ্তাহ সাপ্তাহ মিলাদুন নবী করিস যদি তৌফিক নয় হয়তো মাসে একবার করিস তো যদি তৌফিক নয় হয়তো ছ মাস একবার করিস তো যদি তৌফিক নয় হয়তো বছর একবার হলে তোর ঘর মিলাদুন নবী করিস তো যদি নকুল হই এক বছরও করি না পারি গরিব মানুষ হয়তো তোরার এলাকার নিজে জেন্ডিল গোসে কমিটি মিলাদুন নবী করিব বিভিন্ন কমিটি হল করিব 1000 শরী করিস তোমার আরো জোরে মিলাদুন নবী করতে হ তোমার আর আর বিরোধিতা কর তাহলে ওস্তাদর হতা না মানিলি ইবে কি হালাল দাদা না হারাম দাদা হ্যাঁ তারা এই দলত না এই দলত এলে তোমার যে দিলে দেখাইলাম দলিল সি হাজিদার হাদিস দেখাইলাম তোমার আর ইমামত দল এই যে ইবে তো আছে এমদাদুল্লাহ মহাজের মক্কি সন এই বেলা হয়তো 1900 খ্রিস্টে হবিষ্টে আমার নীতি হচ্ছে আমি এমদাদুল্লাহ মহাজের মক্কির নীতি আমি মিলাদ মাহফিলে যোগদান করি যেখানে মিলাদুন নবী হয় আমি সেখানে যাই একে বরকতের উসিলা মনে করে আমি নিজেই প্রতি বছর এর আয়োজন করে থাকি মিলাদুন নবীর বরহত মনে করি আরো ঘরে 6 বছর মিলাদুন নবী করি এবং কিয়ামে আনন্দ তৃপ্তি পেয়ে থাকি আরো ঘরে যখন মিলাদুন নবী হয় আর তিয়ে তিয়ে নবীর সালাম দিলে মজা ভাই আনন্দ ভাই নবীর লতিদার হয়
তোমার আর ইমামও যদি মিলে দিন নবী গরিবটারে, তোমার আর রাঙ্গু নিয়ে তাই আটা জারি তু বোমাজার পরামর্শ লইয়ে রেখে মিলাদুল নবী বাদ দি ফেল। আল্লাহ আর গরিবের তরক দো আরা ক্যাম করলে মজা লাই না তিতে লাই ঠেলে আরা বেগুন মজার হাম্মান করে ফেলে বেগুন দিয়ে রে এ আর নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত তুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, মেরা দিল তড়পে রহা হ্যায়, মেরা জল রহা হ্যায় সিনা, ইয়ে দাওয়া ওহি মিলেগি মুঝে লে চলো মদীনা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, মেহরি জান ও মহান তেরে কদমো পে লচল মদীনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত আলাইকা, বড় আশা ছিল যাবো মদীনায়, মনে বড় আশা ছিল যাব মদীনা, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়, মনে বড় আশা ছিল মদীনায়, মনে বড় আশা ছিল মদীনায়, আরব